আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা ইতিমধ্যে হয়তো অনেকেই উঠে পড়ে লেগেছি প্রাইমারির জন্য, প্রস্তুতির জন্য। প্রাইমারির একটা জব যেন যে কোনোভাবেই হয়ে যাক, সে অদম্য ইচ্ছা নিয়ে সবাই হয়তো আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রস্তুতিটাকে। তবে অনেকেই কনফিউশনে ছিলেন যে ভাই, শুনেছিলাম অক্টোবরের প্রথম দিকে নিয়োগ দেবে, অক্টোবরের প্রথম তো প্রায় শেষের পথে, নিয়োগ কবে আসবে, আদৌ দেবে কি না এই মাসে, নাকি আরও অনেক সময় লাগবে বা অনেকটা সময় তারা নেবে। তো এই সব কিছুর বিষয়ে আপনাদের অনেকের কনফিউশন ছিল। তো এই কনফিউশনের উপর ভিত্তি করে আজকে একটা সুখবর আপনাদেরকে আমি শোনাবো। তো চলুন সেই সুখবরটি শোনা যাক, লেটস গো। ওয়েল, গতকাল থেকে প্রায় সকল জাতীয় পত্রিকা ফলো করে যে সংবাদটি তারা প্রকাশ করছে, আমি জানি না আপনার চোখে পড়েছে কি না, এই প্রাইমারি নিয়ে তারা যে আপডেটটি দিয়েছে এই বিভিন্ন পত্রিকা, প্রথম সারির পত্রিকার তথ্য মতে যে এই প্রাইমারি যে নিয়োগটি আসতেছে সেই নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অলরেডি এই বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য প্রাথমিক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে দিয়েছে যে এই প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তিটা যেন তারা খুবই তাড়াতাড়ি প্রকাশ করে দেয়, সেই জন্য একটা নির্দেশনা কিন্তু তারা এই জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাহলে নিঃসন্দেহে এটা একটা সুখবর, এটা আপনি ধরেই নিতে পারেন। এবং এই যে তারা জারি করেছে সেখানে আরও উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে যে শিক্ষক নেবে তারা মোট 32,577 জন নেবে, তার মধ্যে প্রাথমিকে নেবে 25,630 জন, এটা হলো প্রাথমিকে, এবং প্রাথমিক সহকারী শিক্ষক নেবে 6,947 জন, এই হলো টোটাল 32,577 জন তারা নেবে। আশা করি এই সংবাদটি শোনার পর আপনার সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে, আপনার প্রস্তুতির স্পিডটাও কিন্তু বেড়ে গিয়েছে। আমি এর আগেও বলেছি আপনার নিয়োগ আসতেছে, এতে কোনো ধরনের ডাউট নেই। সুতরাং নিয়োগের অপেক্ষা না করে আপনি কাজ করুন, প্রস্তুতি নেন, আপনার কিন্তু কাজে আসবে এই প্রস্তুতিগুলো, যেহেতু অবধারিতভাবে নিয়োগটি আসতেছে। তো যাই হোক, আমার মনে হয় এই তথ্যটি আপনাকে উৎসাহ বাড়িয়ে দেবে, আপনার মনের সকল কনফিউশনও দূর করে দিবে। আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, সামনে এই প্রাইমারি নিয়ে ইনশাল্লাহ ধাপে ধাপে আরও কথাবার্তা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।